রমজান এলো রে রমজান এলো রহমত এলো বরকত এলো মাগফিরাতের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাস শেষ লগ্নে রমজান মাস এসেছিল এক পবিত্রতার সোপান নিয়ে, রমজান এসেছিল রহমত বরকত নিয়ে। এই রহমত বরকত এবং এই পবিত্রতা, এই সংযম, সংযমের শিক্ষা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? আসলে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত অতি মূল্যবান, হাজার হাজার বছর থেকে মূল্যবান রমজান মাসের সামান্য মুহূর্ত ইবাদত করা। এই ইবাদতের রমজান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ইবাদতের একটি সুবর্ণ সুযোগ থেকে যায়, সেটা ঈদের রাত পর্যন্ত থেকে যায়। আমরা ঈদের রাত সম্পর্কেও হাদিস শরীফে এসেছে, ঈদের রাতেও অনেক ইবাদতের রাত। আজকে আসুন আমরা যেন রমজান মাসের এই শেষ লগ্নটুকু সামান্যভাবে কোনোভাবে অবহেলায় নষ্ট না করি, এই শেষ লগ্নটুকু যেন কাজে লাগাইতে পারি। আমরা যেন এই ইবাদত থেকে করতে গিয়ে যেন কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা আমাদের অন্তরায় বা বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্য হামদর্দ আছে আপনাদের পাশে। হামদর্দ আয়োজন করেছে রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের। চলুন আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক, তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি, আমার ডান দিকে আছেন ডাক্তার তৌহিদা রহমান সিদ্দিকা, মেডিকেল অফিসার হামদর্দ ঢাকা, এবং আমার বাঁদিকে আছেন ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। আপনাদের দুজনকে আলোচনা অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের উপরে। ডায়াবেটিস এটা কি ধরনের ডিজিজ? কিছু হালকা আলোচনা যদিও ডায়াবেটিস উপরে আগে হয়েছিল, পূর্ণাঙ্গ আলোচনা আজকে করতে চাই। ডায়াবেটিস কি ধরনের ডিজিজ এবং কেন হয়, এ ব্যাপারে প্রথম ডাক্তার খুরশেদ আলম আপনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস মূলত ওয়ান কাইন্ডস অফ মেটাবলিক ডিসঅর্ডার, তো সাধারণ যাতে বুঝতে পারে সেক্ষেত্রে আমি বলবো, রক্তে যদি গ্লুকোজের মাত্রা 80-120 মিলিগ্রাম পার ডেসিলিটারের অধিক হয়, তখন এই কন্ডিশনকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বা শর্করাযুক্ত ভূমূত্র বলবো। তো এই ক্ষেত্রে যে আমাদের, আমরা যে প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি সেগুলো যে কার্বোহাইড্রেট আছে সেগুলো এক পর্যায়ে গ্লুকোজে রূপান্তর হয় এবং সেগুলো রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষকলায় পৌঁছে, কিন্তু কোনো কারণে যদি এই গ্লুকোজ কোষকলায় পৌঁছার অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন এই গ্লুকোজগুলো রক্ত অবস্থান করে। রক্ত অবস্থান করার কারণে মানে স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক যখন হবে, আমরা এই কন্ডিশনকে ডায়াবেটিস ম্যালেটাস বলবো। তো ডায়াবেটিস ম্যালেটাস কয়েক ধরনের আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো বিশেষ করে টাইপ 1টা হচ্ছে এনআইডিডিএম, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ম্যালেটাস, এটা সাধারণত অল্প বয়স্কদের ক্ষেত্রে হয়। আরেকটা হচ্ছে টাইপ 2, এনআইডিডিএম নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, এটা সাধারণত 40 বছর যারা বয়স বা তার চেয়ে বেশি তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিস মানে টাইপ 3 বলা হয়েছে, এক্ষেত্রে আরো বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে এগুলো হয়। তো টাইপ 1 এর ক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে তাদের মানে যে আমাদের ইনসুলিন তৈরি হয় যেখানে প্যানক্রিয়াস, সেখানে বিটা সেল এবং আলফা সেল নামক দুটা সেল আছে। তা বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়, কোনো কারণে সেই সেল যদি ক্ষতিগ্রস্ত হয় বা ইনসুলিন তৈরি না হয়, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, এটা সম্পূর্ণ ইনসুলিন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর ইনসুলিন নন ডিপেন্ডেন্ট যেগুলো, দেখা গেল যে তাদের যে ইনসুলিন তৈরি হচ্ছে পরিমাণে কম হতে পারে, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেগুলো অ্যাক্টিভ না, অথবা আরো সমস্যা হতে পারে, সেটা হলো ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন অ্যাক্টিভ কিন্তু সেল সেগুলোকে রিসিভ করতেছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই সমস্ত কারণে সাধারণত ব্লাড লেভেলে গ্লুকোজ, ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। তো ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার কারণে, তো ব্লাড তো মানে ফিল্ট্রেশন হয় কিডনিতে, তো ব্লাড সবসময় তার যে নর্মাল যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলাকে সেইভাবে থাকতে চায়, তার পিএইচ, তার ভিতরে যে গ্লুকোজের মাত্রা এগুলো স্বাভাবিক থাকবে, অতিরিক্ত হলে সে কিডনির মাধ্যমে সেকে শরীর থেকে বের করে দিবে। তো এখন গ্লুকোজ লেভেল যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন এক্সেসটা সে ট্রাই করা হচ্ছে কিডনির মাধ্যমে, ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া। যার ধরুন যদি কারোর গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তখন কিডনির মাধ্যমে যখন থাকে
তো সেক্ষেত্রে ইউরিনের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজটা বের হয়ে যায়, যার দরুন ইউরিনেও গ্লুকোজটা অনেক সময় পাওয়া যায়। ডাক্তার তৌহিদা, আপনার কাছে জানতে চাচ্ছি ডায়াবেটিসের ওই যে দুইটা, টাইপ ওয়ান, টাইপ টু বা টাইপ থ্রি বা গেস্টেশনাল ডায়াবেটিস, যেটাই হোক, ডায়াবেটিসটা আমরা বুঝবো কি করে, এর লক্ষণগুলি, যদিও আজকাল এটা ঘরে ঘরে ডায়াবেটিস আছে, আজকাল এটা বোঝার জন্য তেমন কোনো অনেক ধরনের অনেক জায়গায় এটা সম্পর্কে বিভিন্ন হচ্ছে সেমিনার বেশি বেশি পিপাসা লাগবে, ক্ষুধার্ত লাগবে, মানে গলা মুখ শুকিয়ে আসবে, পিপাসা লাগবে, ঘন ঘন প্রস্রাব হবে, ওজনটা যতই খাওয়া হচ্ছে হোক না কেন ওজন কমে যাচ্ছে মনে হচ্ছে, ওজন হ্রাস পাবে, অনেক সময় ওজন বেড়ে যায়, নরমাল বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কমে যাচ্ছে মনে হচ্ছে। এছাড়া আপনারা দেখা যাচ্ছে যে শরীরে হাত পা ব্যথাও হচ্ছে, অতিরিক্ত যাদের ডায়াবেটিসটা পরীক্ষা করছে না শরীরে অনেক বেশি ব্যথা অনুভব হবে। এছাড়া দেখা যাচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হওয়ার কম হলেও তাদের প্রস্রাব ইনফেকশন অনেক সময় দেখা যাচ্ছে, বারবার ক্ষুধা লাগে বা তাদের মানে তার খিদা খাওয়ার এটা বেড়ে যায় কিন্তু তার ওজনটা হ্রাস পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি লক্ষণটা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষণ কোনো কিছু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে মাঝে মাঝে আমাদের সবাইকে ব্লাড পরীক্ষা করতে হবে, এক মাস দুই মাস পর পর ব্লাড পরীক্ষা করে দেখতে হবে, ইউরিন পরীক্ষা করে দেখতে হবে যে ব্লাড সুগারটা কমে যাচ্ছে কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সিভিয়ার কন্ডিশনে যে এরকম হয় অনেক সময় যে চক্ষু ঝাপসা দেখছে আর বেশি বেশি যাদের ডায়াবেটিস হয়েছে বিশেষ করে কমপ্লিকেশন গুলো দেখা যাবে যে হঠাৎ করে আপনার অজ্ঞান হয়ে যাচ্ছে। অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে, যে ডাক্তারের কাছে আসতে হবে, হঠাৎ করে কেন সেই অজ্ঞান হয়ে গেল তখন ডাক্তার পরামর্শ দিতে পারে। অনেক সময় একটা জিনিস দেখা যায় যে সুগার লেভেল বেড়ে গেলে যেরকম ভাবে ক্ষতিকর, ঠিক এর মানে ডায়াবেটিসের লক্ষণগুলি প্রকাশ করার আগে আগে অনেক সময় সুগার লেভেলটা কমে যায়, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার খুরশেদ আলম সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ডায়াবেটিস হওয়ার পিছনে কি কি কারণ আপনি মনে করেন, যে আসলে কেন হচ্ছে এগুলির কারণ অনেকটা মানে একটু বিস্তারিত একটু আলোচনা করেন। ডায়াবেটিস আসলে এখন যদিও খুবই পরিচিত, আজ থেকে 10 বছর বা 15 বছর পূর্বে কিন্তু এতটা পরিচিত ছিল না। তো ডায়াবেটিসের আসলে অনেকগুলো কারণ আছে। বর্তমানে আসলে মানুষ আগে কায়িক পরিশ্রম মানুষের বেশি ছিল, এখন কায়িক পরিশ্রমের চেয়ে মানে মেন্টাল যে লেবার এটা এটা বেশি হচ্ছে। তো মেন্টাল ডিপ্রেশন এ কারণে হতে পারে, আবার কোন কোন ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি এক্ষেত্রে হতে পারে, জেনেটিক কারণেও হতে পারে। তারপর দেখা গেল যে এই খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রেও কিছুটা এর জন্য দায়ী। তারপরে আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে মানে ওবিসিটি। হ্যাঁ, ওবিসিটি এটাও একটা বিশাল একটা কারণ। একটা কোশ্চেন থাকতে পারে, ডায়াবেটিসের পেশেন্টের প্রচুর ক্ষুধা লাগছে, খাচ্ছে, তারপরে কেন স্বাস্থ্য কমে যাচ্ছে বা মানে ওয়েট লস হচ্ছে? এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা খাবার যেগুলো খাচ্ছি সেই গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হচ্ছে বা আমাদের শরীরের জন্য প্রয়োজন, কিন্তু সেগুলা কিন্তু যে কোষের যে পৌঁছানো কোষে পৌঁছাচ্ছে না, কোষে পৌঁছাবে সেখানে মানে অক্সিডেশন হবে, সেখানে শক্তি উৎপন্ন হবে, কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলা গ্লুকোজে রূপান্তর হয়ে ছেলে না গিয়ে রক্তে থাকতেছে এবং শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তো ছেলের কিন্তু চাহিদা আছে, শরীরের প্রয়োজন আছে, কিন্তু সে প্রয়োজনে আমরা চাহিদা মিটাতে পারতেছি না ইনসুলিন রেজিস্টেন্সের কারণে, অত ইনসুলিন কাজ করতেছে না সেই কারণে, যার দরুন যে আমাদের সেল চাচ্ছে কিন্তু এই সমস্ত উপাদানগুলো গ্লুকোজগুলো যাচ্ছে না, শরীর থেকে বের হয়ে যাচ্ছে, যার দরুন দেখা গেল যে আমাদের যে খাবারটা খাচ্ছি সেটা তো সেলে না গিয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, যার দরুন আমাদের খাবারের চাহিদা হচ্ছে কিন্তু সেগুলো শরীরের কাজে লাগছে না, যার দরুন দেখা গেল ওয়েট লস হয়ে যাচ্ছে। এটা একটা অন্যতম একটা কারণ আর কি। তো মেটাবলিক ডিসঅর্ডার এটা এই জন্য খেয়াল রাখতে হবে। আপনি কি এই ব্যাপারে রাসায়নিক যে সমাহার আমাদের দেশে ঘটছে বিভিন্ন খাদ্যে,
যে খাদ্যের যে ফুড কন্টামিনেশন যা ঘটছে সবকিছুর মধ্যে, এগুলি কি আপনি মনে করেন যে কিছুটা ডায়াবেটিস এর এরকম সরাসরি হওয়ার পিছনে দায়ী? হ্যাঁ, আমি এই বিষয়ে বলবো অবশ্যই আমার মতামত যেটা সেটা হলো যে আসলে মেটাবলিক ডিজর্ডারের কথা যে রাসায়নিক সার ছাড়া কোনো একটা ফসল উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ মানে সৃষ্টিগতভাবে আমরা তো মানে ন্যাচারাল খাবার দাবার বা এগুলোর সাথে আমাদের শরীরের একটা সম্পর্ক আছে, কিন্তু কোনো কারণে যদি সেটা বিকল্প পন্থায় আসে সেটা কিন্তু আমাদের বডির সঙ্গে অ্যাডজাস্ট হতে সময় লাগে, সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। যার জন্য দেখা গেল মেটাবলিক ডিজর্ডার দেখা যায়, বিশেষ করে ফলগুলাতে বিভিন্ন ধরনের কেমিক্যালস দিয়ে পাকানো হচ্ছে বা সেগুলোকে দীর্ঘদিন প্রিজার্ভ করা হচ্ছে, কিংবা এক সময়ে ফসল কম হতো সেগুলোকে বাড়ানোর জন্য হাইব্রিড বিভিন্ন ধরনের হরমোন বা বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে ফলন উৎপাদনের বেশি করানোর জন্য। হ্যাঁ, এগুলো একটা প্রভাব, কিন্তু জেনেটিক্যাল চেঞ্জ যেটাকে বলা হয় যে জেনেটিক্যাল চেঞ্জ করে সেগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আসলে আমাদের শরীর কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না, যার জন্য মেটাবলিক ডিজর্ডার আমাদের মধ্যে চেঞ্জ ঘটায় দেয় এবং মেটাবলিক ডিজর্ডার। ধন্যবাদ আপনাকে, আর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আবার শুনবো, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাওয়া যাক মূল আলোচনায়। যে আমি ডাক্তার তৌহিদা রহমান, আপনাকে আপনার কাছে জানতে চাচ্ছি ডায়াবেটিস মেলাইটাস যে কোনো স্টেজেরই বা যে কোনো প্রকারই হোক না কেন, এগুলির প্রত্যেকটা তো এক একটা আছে, মানে এগুলির কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনগুলি কি বা জটিলতাগুলি কি কি সৃষ্টি হতে পারে যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না রাখা হয়, একটু বলেন। কমপ্লিকেশনগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে অ্যাকুয়েট কমপ্লিকেশন হতে পারে, আবার লং টার্ম কমপ্লিকেশন হতে পারে। অ্যাকুয়েট কমপ্লিকেশনে হঠাৎ করে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নন কিটোনিক ডায়াবেটিক হবে, সেটা হচ্ছে ডায়াবেটিক কমাতেও যেতে পারে অ্যাকুয়েট কমপ্লিকেশনে, হঠাৎ অজ্ঞান হয়ে সে মৃত্যুও হতে পারে অ্যাকুয়েট কমপ্লিকেশন। এছাড়া আপনার লং টার্ম কমপ্লিকেশনে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে, কিডনি রোগের সমস্যা হতে পারে, তারপর হচ্ছে আপনার হৃদরোগ হতে পারে, মায়োকার্ডিয়াল সমস্যা হতে পারে, চোখে ছানি হতে পারে, এছাড়া ব্রেন অতিরিক্ত যাদের ডায়াবেটিস হাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক রাখতে হবে, ব্রেন ড্যামেজ হতে পারে। এছাড়া আপনার অ্যালজাইমার ডিজিজ, যাদের বয়স হবে অ্যালজাইমার ডিজিজটা দেখা দিতে পারে এক্ষেত্রে। সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীদের, সবসময় আমি একই কথায় বারবার বলছি ডায়াবেটিস যেন না হয়, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে আমাদের জানতে হবে নিয়মগুলো কি, সেটা হচ্ছে আসলে ডায়াবেটিস এর কমপ্লিকেশন গুলি আপনার কথা যা বোঝা গেল যে অত্যন্ত ভয়াবহ, প্রত্যেকটা আসলে আপনার লাইফ থ্রেটেনিং, জীবন বিধ্বংসী ধরনের। সেই জন্য আমাদের ডায়াবেটিস থেকে সতর্ক থাকতে অবশ্যই হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর খুশিদ আলম আপনার কাছে যাচ্ছি, যে এর উনি বলতেছিলেন যে প্রিভেনশন, আপনি কি মনে করেন যে ডায়াবেটিস থেকে যারা ডায়াবেটিস এ আক্রান্ত হয় নাই তাদের বাঁচার উপায় হিসেবে, তারা প্রিভেন্টিভ হিসেবে কি করতে পারে, এবং যাদের হয়ে গেছে তাদের সম্বন্ধে একটু পথ্য সম্পর্কে আপনি বলুন। হ্যাঁ, ধন্যবাদ। বিশেষ করে রেটিনোপ্যাথির ক্ষেত্রে যে কথাটা আসছে যে চোখে ছানি পড়ে, তো চোখে ছানিটা কেন পড়ে, যে যখন গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তখন চোখের যে স্ক্লেরা আছে ও তার নিচে এক ধরনের যে গ্লুকোজ যে আছে সেই গ্লুকোজ গুলো এখানে জমা হতে থাকে, জমা হওয়ার দরুন এখানে কিন্তু একটা লেয়ার পড়ে, এই পাতলা লেয়ার পড়ার কারণে চোখে ছানি। আর নিউরোপ্যাথির যে বিষয়টা, এখানে ডায়াবেটিস হওয়ার কারণে দেখা গেল যে আমাদের ব্রেইনের ওইখানে যে সার্কুলেশন বা বিশেষ ধরনের কিছু কিছু জমা হইতেছে, জমা হওয়ার দরুন ঠিক মতো ব্রেন কাজ করে না, তাদের স্মৃতি শক্তি কমে যায়। একটা কথা বলছে অ্যালজাইমার, হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো এই জন্য আবার কারো কারো যদি কাটে বা ইনফেকশন, এগুলো কিন্তু সহজে শুকাবে না, না শুকাবে না, এটা তো একটা লক্ষণের মধ্যে পড়ে যায়, পড়ে গেছে। তবে ডায়াবেটিস এর কমপ্লিকেশন মানে গ্যাংরিনটা, হ্যাঁ, পায়ে সমস্যাগুলো হয়, হ্যাঁ, গ্যাংরিন হয়ে যেতে পারে, এবং সেক্সুয়াল ডিসএবিলিটি দেখা দিতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে ডায়াবেটিস একটা নীরব ঘাতক, যদিও আর্লি স্টেজে বা যখন মানুষের শক্তি সামর্থ্য থাকে তখন প্রবলেম হয় না, কিন্তু যখন বয়স হয়ে যায়, যখন শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন একবার অসুস্থ হলে আর দেখা গেল তাকে মানে একটার পর একটা রোগ হতেই থাকে। আর এমনি তো এটা এটাকে অটোইমিউন হিসেবে অটোইমিউন, হ্যাঁ, তখন বিশেষ করে যখন বয়স বেশি হয় তখন তাদের প্রবলেমে দেখা যায়। আর ডায়াবেটিস থেকে মানে এই নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই এটা আমাদেরকে মানতে হবে, হ্যাঁ, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে, হ্যাঁ, খাবার দাবারের ক্ষেত্রে যে যেটুক প্রয়োজন এক্সেস
মানে ইনটেক করা যাবে না, বেশি অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। বিশেষ করে মেটাবলিক ডিসঅর্ডার যেহেতু ফাস্টফুড যে সমস্ত খাবারগুলো আছে, স্পাইসি ফুড যেগুলো আছে, এগুলা থেকে আমাদেরকে মানে দূরে থাকতে হবে। আগে মানে মানুষের হাঁটা চলা বেশি ছিল, যানবাহন কম ছিল, এক দেড় কিলোমিটার রাস্তা অনায়াসে হেঁটে যেত। এখন ঘর থেকে বের হলেই যানবাহনের ব্যবস্থা আছে, রাস্তাঘাট ভালো, যানবাহনে তারা যাতায়াত করছে। তা মানসিক মানে আমি ফিল্ড ওয়ার্ক করি না, বাট কিন্তু যে ওয়াকিং যে ব্যাপারটা, হাঁটাহাঁটির যে বিষয়টা, এটা কিন্তু হাঁটে বাজারে কিংবা অফিসে যাওয়ার পথে এক দেড় কিলোমিটার বা আধা কিলোমিটার রাস্তা হাঁটা হয়ে যেত, কিন্তু এখন এগুলো কিন্তু টোটালি হচ্ছে না। মানে মেন্টাল যে মানসিক যে শ্রম এটা বেশি হচ্ছে, কিন্তু ফিজিক্যাল লেবার হচ্ছে না। আসলে আমাদের হাকিম আজমল খান একটা কথা বলেছিলেন, সুবাক হাওয়া লাখো দাওয়া। আপনি বলতে চাচ্ছেন যে সকালবেলা যে ভ্রমণ, সকালে মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক, হ্যাঁ এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সকালে অফিসে যাচ্ছে 10 মিনিট আগে বা 15 মিনিট আগে বের হয়ে হেঁটে বাস স্ট্যান্ডে আসলো, অথবা অনেকের অফিসের তারা আছে, অফিসের রাইট টাইমে যেতে হবে, কিন্তু আসার সময় কিন্তু বাসা আধা ঘন্টা পরে আসলে কিন্তু সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু আধা কিলোমিটার আগে বা এক কিলোমিটার আগে নেমে আমি হেঁটে বাসায় আসলাম, এক্ষেত্রে কিন্তু এই কাজটা মানে কায়িক পরিশ্রমটা কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ডাক্তার তৌহিদ, আপনি একটু আমাকে বলেন যে যদি ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদের এই ক্ষেত্রে হামদর্দের কি মেডিসিন আছে বা ইউনানি মতে তাদের চিকিৎসার জন্য কি ধরনের? ধন্যবাদ হামদর্দের মেডিসিনের কথা জিজ্ঞেস করার জন্য। তো আমাদের হামদর্দের যে ডায়াবেটিসের যে মেডিসিন, চমৎকার মেডিসিন আছে, যেমন আমাদের ট্যাবলেট দোলাবি, এটা আপনার গ্লুকোজ লেভেলের উপর নির্ভর করে ডোজ দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমাদের একটা ট্যাবলেট আছে, ট্যাবলেট আলিসা, এটা আমরা দিয়ে থাকবো। এছাড়া সাফি, সেক্ষেত্রে এই মেডিসিনগুলো ডায়াবেটিসের রোগীদের অনেক সময় যে ফ্রি রেডিকেল তৈরি হওয়া এই ব্যাপারে আলিসাটা অনেক কমবে, সেক্ষেত্রে আলিসা দিব, সাফি দিব, ট্যাবলেট দোলাবি দিব। এছাড়া আমাদের রমজান মাসে সবাই রোজা রাখছে, ডায়াবেটিস যারা তারা তো রোজা রাখছে, তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে হাইপো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মনে করছে ইনসুলিন দিচ্ছে, ফাস্টিং পালন করা হচ্ছে, ইনসুলিন দিচ্ছে, তারা ভাবছে যে ইনসুলিন দিবে হয়তো বা, কিন্তু এক্ষেত্রে কিন্তু হাইপো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের চমৎকার রোয়াবজা আছে, সেই রোয়াবজা যদি আমরা ইফতারের সময় একটু লেবুটাও আপনার ডায়াবেটিসে হেল্প করবে, চিনি সামান্য চিনি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হাইপো হিসাবে ভালো চমৎকার কাজ করবে, আমাদের রোহাবজা অত্যন্ত ভালো কাজ করবে। তবে আপনি বলতেছেন যে ডায়াবেটিসের রোগীদের আসলে ওই ইনসুলিন নিতে গেলে এখন ডোজটা মূল্যায়ন করতে হবে রমজান মাসে মূল্যায়ন করতে, এবং অবশ্যই তাকে রোহাবজা বা এই ধরনের করলা প্রতিদিন, করলা যদি খাওয়া হয়, ডায়াবেটিস রোগী যে প্রতিদিন করলা খায় সেক্ষেত্রে ডায়াবেটিস, ব্লাড সুগার লেভেল কমে আসবে। তেলাকুচা পাতা, থানকুনি পাতা, অর্থাৎ তিতো জাতীয় ভেষজ এসব খেতে পারেন আপনারা। এছাড়া ডায়েট হিসাবে আমি বলতে পারি যে সবজি তো খেতে হবেই, সেক্ষেত্রে মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, এমনি মাছ সবসময় বেশি ডায়াবেটিস রোগীদের খেতে হবে। সবজির মধ্যে মিষ্টি জাতীয় যে সবজিগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে, আর মিষ্টি জাতীয় যে মিষ্টি কুমড়া আছে, আর সবজির মধ্যে সবচেয়ে বেশি ভালো কাজ করবে, অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগী লিভারের ক্ষতি হতে পারে, লিভারের সুরক্ষার জন্য গাজরের সবুজ অংশটা খুব ভালো কাজ করবে। গাজরের সবুজ অংশ, ডাটা জাতীয়, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, এসব ভেষজ সবজিগুলো আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য। অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলোচনা হচ্ছিল একটি জটিল বিষয় নিয়ে, রোগ নিয়ে, ডায়াবেটিস নিয়ে। আসলে ডায়াবেটিস আমাদেরকে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ রোগীর দিকে বা এর দিকে আমাদেরকে ফিরে আমাদেরকে এ করে দিতে পারে, ইঙ্গিত করতে পারে বা আমাদেরকে নিপতিত করতে পারে। সেখান থেকে বাঁচার জন্য আমরা আমাদের প্রাকৃতিক বডিতে এই প্রাকৃতিক ঔষধ সবচেয়ে শ্রেয়। তাই হামদর্দের হোলিস্টিক চিকিৎসা সর্বত্রে, বাংলাদেশে সর্বত্রে শরণ ছিটানো আছে, তাদের চিকিৎসকের শরণাপন্ন হন যে কোনো সময় এবং নিরাপদ ওষুধ সেবন করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ। রমজান এলো রে রমজান এলো, রহমত এলো বরকত এলো, মাগফিরাতের সুযোগ এলো।